থেকে বের হয়ে যাওয়ার সময় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, বিদায় নিয়ে নেয়, স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলেন, প্রিয়তমা স্ত্রী, আমি তো আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে যাচ্ছি, তীর তলোয়ার নিয়ে ঝান্ডা নিয়ে বিদায় হয়ে গেলাম, হয়তো জমিনে তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর আমি যে রাস্তায় যেতেছি আমার সন্তানদেরকে সেই আদর্শে তুমি বড় কইর। এভাবে যখন বিদায় নিয়ে চলে যায় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বলছে, রব্বুল আমিন, আমি দোয়া করছি তোমার কাছে, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার কাছে ফিরাই দিও। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতটাকে নামাই দিলেন, শোনো, তোমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, উল্টা দোয়া করে কোনো লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম বলেছেন, একজন শহীদ হয়ে গেলে আরেকজন দায়িত্ব গ্রহণ করবে, সে শহীদ হয়ে গেলে আরেকজন দায়িত্ব গ্রহণ করবে। এর দ্বারা স্পষ্ট আমি বুঝতে পারতেছি জিহাদের ময়দানে যেতেছি, গাজী হয়ে ফিরব না, শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে চলে যাব। বুঝার চেষ্টা করেন, নির্ঘাত শাহাদত জেনে গৌরবের সাথে শহীদিতা মান্না নিয়ে তীর তলোয়ার ঢাল নিয়ে যুদ্ধাস্ত্র নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক হাতে তলোয়ার আর এক হাতে কালিমার পতাকা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের বেঈমান না, ডান হাতের মধ্যে আঘাত করেছে ইলি হাতের পাতায় সোনার অক্ষরে লেখা জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেড়ে যখন বগলের সাথে ঝুলে পড়েছে, বাম হাত দিয়ে তিনি ঝান্ডাটাকে উঁচা করে ধরে রেখেছেন, কালিমা পতাকা মাটিতে পড়তে দেয় নাই। বাম হাতের মধ্যে কাফেররা সজোরে আঘাত করেছে, বাম হাতটা টুকরা হয়ে গিয়েছে, কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, কাটা দুটো হাত দিয়া দাঁত দিয়ে কামড়ায় বুকের সাথে জড়াই ধরে রেখে দিয়েছে। ভাইরা আমার, কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই, ঘাড়ের মধ্যে এত জোরে সজোরে আঘাত করেছে, দেহ থেকে কল্লার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হয়ে গেলাম, সামনে দেখি মুসলিম কাউকে দেখা যায় না, সব ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, মানুষ দেখা যায় না, কিন্তু দেখি কে যেন কালিমার পতাকা ধরে দাঁড়ায় আছে। আমরা সামনে গিয়ে দেখি, জাফর বিন আবি তালেবের হাত ডান হাতটা কাটা, বাম হাতটা কাটা, দেহটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, সবগুলাকে জমা করলাম, আর কর্তিত মাথায় এক জায়গায় পড়ে আছে, যেখানে মাথাটা পড়ে আছে দাঁত দিয়ে কামড়ায় ধরে কালিমার পতাকা উঁচা করে ধরে রেখে দিয়েছে। যুবক ভাইয়েরা আমার, একটুখানি বুঝার চেষ্টা করেন, এই কালিমার পতাকার মূল্য কোন দাম কত, আর সেই পতাকা আজকে সন্ত্রাসের পতাকা বানিয়ে কমান্ডো সিনেমার মধ্যে প্রদর্শিত করা হচ্ছে, আর সেখানে দেখানো হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান যারা দিচ্ছে এরা হলো সন্ত্রাসী, আর এই সন্ত্রাসীদের মুখে লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি পরা, গায়ের মধ্যে পাকিস্তানি কাবলি জামা পরা, তালেবানি পোশাক পরা, এই সমস্ত লোকেরা মৌলবাদী, গোটা বাংলাদেশটাকে ছেয়ে ধরেছে, ঘেরাও করে ধরেছে, আর বাংলাদেশের পতাকা এবং স্বাধীনতা তারা হুমকির মুখে ফেলে দিয়েছে, আর এই মৌলবাদী গোষ্ঠী থেকে দেশ জাতি আর স্বাধীনতার পতাকা রক্ষা করার জন্য ভারত থেকে আমদানি করা এক কুখ্যাত মালবন, তার নাম দেব, ওই দেব হাতের মধ্যে ঝান্ডা নিয়ে সমস্ত হামলা মৌলবাদের কাছ থেকে বাংলাদেশের পতাকাকে হেফাজত করার জন্য যে সমস্ত কালিমা কুচিত পতাকা নিয়ে যারা যুদ্ধে নেমেছে তাদেরকে পরাজিত করার জন্য ঢাল দিয়ে ঝাঁপাই পড়েছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি জামাতের প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হলো মুসলমানের, প্রশ্ন হলো কাফেরের, কথা জোরে বলতে হবে, আমার কালিমার পতাকার সাথে যার গাদ্দারি হবে কালিমার পতাকাকে যে খাটো করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, জুব্বা গায়ে থাকলেও তাকে আমি মুসলমান বলবো না। উপস্থিত যুবক ভাইয়েরা আমার, আপনারা আমার প্রত্যেক জবাব বীর বাহাদুরের মতো দিয়ে বলেন, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।
আপনার স্লোগান কি জঙ্গিবাদের স্লোগান? সবাইকে জবাব দিতে হবে। দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান কি জঙ্গিবাদের স্লোগান? কালিমা খোঁজিতে পতাকা জঙ্গিবাদের পতাকা? দাড়ি টুপি জুব্বা পাগড়ি জঙ্গিদের পোশাক, অস্ত্রধারীদের পোশাক? আর সেই কালিমা পতাকার মধ্যে তারা অস্ত্র দিয়ে সিনেমা বানিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছে অস্ত্রধারী সন্ত্রাসী হলো এই কালিমাওয়ালারা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন হোটেলের মধ্যে নারী নিয়ে ফুর্তি করে ওরা, কথা নাইট ক্লাবে মানুষ। ফারাজি মিডিয়া ইসলামিক চ্যানেল, দীন ইসলামের কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت قرآن كل شكل درس القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বক্সগুলো একটু ঘুরে এদিকে যেন স্টেজ সাউন্ড পায়। লা ইলাহা ইল্লাল্লাহ এই পাশ থেকে একটা ঘোরাই দেন, এই পাশ থেকে এদিকে সাউন্ড আসে, সাউন্ড নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু ভলিউম বাড়িয়ে রাখেন, একটু দূর থেকে বলা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Imanir pathe অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চো, প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই চোই, আজাজিলে সে গোমরাহি সুরগান করে তুলে মোহময়, সে গোমরাহি সুরগান করে তুলে মোহময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আবার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী ভোলা জেলার অন্তর্গত লালমোহন থানাধীন পশ্চিম লর্ড হার্ডিন সৈয়দ আহমেদ আশরাফুল আলম নুরানী হাফিজি কওমি ইতিমখানা উল্লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আল হাজ হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ অধ্যক্ষ লর্ড হার্ডিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলী সন্দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মার এই ক্লান্তি লগ্নে গোটা বিশ্বময় বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাব থাকার পরেও অজস্র অগণিত অসংখ্য মানুষের ভিড় থেকে আমাদের মতো নগণ্য বান্দাদেরকে আপন মেহেরবানিতে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে করোনা ভাইরাস থেকে হেফাজত করে এ দুনিয়ার মধ্যে এত সুন্দর একটি আলোকিত বেহেশতি পরিবেশের মধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা কি খুশি না বেজা, কম না বেশি, উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা, তাইয়িবান, মুবারাকান ফীহি, রব্বানা লাকাল হামদু, কামা ইয়ামবাগি, লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক যেন এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। যে সমস্ত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করেছেন আল্লাহ পাক প্রতিটি যুবককে ইসলামের সিপাহসালার হিসেবে কবুল করুন, আমিন। তাদের পিতামাতার জিন্দেগীর গুনার খাতা আল্লাহ পাক মাফ করে দিন, আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাবকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন, আমিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন, আমিন। হেদায়েতের মালিককে আল্লাহ, মহব্বতের সাথে প্রাণ খুলে জোর আওয়াজে সকলে বলুন হেদায়েতের মালিক, মানুষ মানুষকে হেদায়েতের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে না, মানুষ হেদায়েতের জন্য চেষ্টা চালাতে পারেন, প্রচেষ্টা করতে পারেন,
অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারেন একমাত্র আল্লাহ পাক। যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নাসিব করে। হেদায়েত কাকে বলে? সরল পথের দিশা, জান্নাতের পথের দিশা। যে পথে চললে আমি নিয়ামত প্রাপ্ত হব, যে পথে চললে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচব, যে পথে চললে আমি জান্নাতের মেহমান হব, সেই পথ হচ্ছে হেদায়েতের পথ, সেই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সেই পথ হচ্ছে সঠিক পথ। আল্লাহ পাক যেন আমাদের সকলের জিন্দগিতে সেটা নসিব করে। আপনার কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ জমা হয়েছেন। আপনারা জানেন যে এই কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি হরফ মানুষের জন্য হেদায়েত বহন করে, এবং কোরআন কারীম মানুষদেরকে যে রাস্তা দেখায়, যে তথ্য দেয়, যে তাত্ত্বিক আলোচনা কোরআন মানুষকে উপহার দেয়, তার মধ্যে ভুল থাকে না, সংশয় থাকে না, সন্দেহ থাকে না। কোরআন মানুষকে, মানুষের জীবন ঘনিষ্ঠ জীবন বিধান মানুষকে উপহার দিয়েছে। মানুষের তবিয়তের খেলাফ, ফিতরতের খেলাফ, মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের খেলাফ কোন বিধান আল্লাহ পাক এই বিশ্ববাসীর জন্য কোরআন দিয়ে চাপিয়ে দেননি। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় ব্যক্তহীন ভাবে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যাতিরিক্ত কোন আমাল আমি মানুষের উপর চাপিয়ে দেই না। এর মানে আল্লাহ পাক যা দিয়েছেন মানুষের সাধ্যের মধ্যে আল্লাহ পাক তা দিয়েছেন। আপনারা জানেন কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আমি আল্লাহ তোমাদের জন্য সহজতা চাই, কোন বিধান তোমাদের উপর কঠিন করে আরোপ করতে চাই না। আল্লাহু আকবার বলেন। বিধান আমাদের জন্য সহজ করেছেন কে? আল্লাহ। যদি বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ বিধান দিয়েছেন, আর সহজ বিধানটাকে মানুষের সমাজে, মানব সভ্যতার জন্য আরো সুন্দর করে, আলোকিতভাবে উপস্থাপন করে, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন। রাসূল পৃথিবী আসলেন, হুজুর বললেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের সৌন্দর্যতার শ্রেষ্ঠত্ব পূর্ণ করার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। উত্তম চরিত্রের শ্রেষ্ঠত্বের সৌন্দর্যতার পূর্ণতা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমান, পৃথিবীতে এসেছি ছাত্র হয়ে নয়, পৃথিবীতে আমি এসেছি উস্তাদ হয়ে, শিক্ষক হয়ে। তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুল বেগুনাহ মাসুম, প্রত্যেকটা নবী রসুল তার যুগের সর্বশ্রেষ্ঠ আমলের অধিকারী, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, কোনো সন্দেহ নাই, সর্বশ্রেষ্ঠ গুণী। তামাম দুনিয়ার কোন নবীর গায়ে কোনো গুণা নাই, সমস্ত নবীরা হচ্ছেন বেগুনাহ মাসুম। আল্লাহ পাক তাদেরকে আপন কুদরতে হিফাজত করেছেন। সবিরা কবিরা জাহিরি বাতিনি, কোন গুনার সাথে দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক সম্পৃক্ত হওয়ার সুযোগ দেন নাই। যদিও নবীগণ রক্তে মাংসে ভরা মানুষ ছিলেন, কিন্তু তারা সাধারণ মানুষ ছিলেন না, তারা অসাধারণ মানুষ ছিলেন, তারা অতি মানব ছিলেন না, তারা ছিলেন মহামানব। দুনিয়ার এমন কোন নবী নাই যে নবী দ্বারা দুনিয়াতে একটা মাত্র অন্যায় হয়েছে, এমন একজন নবী আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠায় নাই। নবীরা মানুষ ছিলেন, এতে কি আপনাদের সন্দেহ আছে নাকি? নবীরা কি ছিলেন জুড়ে বলেন তো? সমস্ত নবীগণ কি ছিলেন? মানুষ ছিলেন। মানুষ হওয়ার কারণে মানবীয় আখলাকের দিক থেকে তাদের সকলের মধ্যে রাগ ছিল, গুসা ছিল, অভিমান ছিল, মান ছিল, ছিল কি না? আঘাত দিলে তারা ব্যথা পেতেন, কষ্ট তারা পেতেন, কারণ তারা রোবট ছিলেন না, তারা ফেরেশতাও ছিলেন না, অপুজু ছিলেন না। তাদেরকে ভালো কথা বললে তারা খুশি হতেন, আঘাত করলে তারা কষ্ট পেতেন, যন্ত্রণা অনুভব করতেন,
রক্ত মাংস করা মানুষ তারা ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদমে কদমে তাদেরকে এমন ভাবে কন্ট্রোল করেছেন, তাদের দ্বারা কোনো অন্যায় জমিনের মধ্যে আল্লাহ পাক হতে দেন নাই। কারণ মানুষদেরকে যারা ফলো করবে তারা নিজেরাই যদি অন্যায় করেন, তাহলে মানুষ নিজেদেরকে সংশোধন করার জন্য পৃথিবীতে কোনো আইডল খুঁজে পাবে না। কিভাবে হেফাজত করেছেন লক্ষ্য করেন, এ দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন কারো চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই, কোন প্রকার কালিমা লাগার সুযোগ আল্লাহ পাক দেন নাই। জমিনের মধ্যে একজন নবী ছিলেন, দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, তার নাম কি জোরে বলেন, এত সুন্দর চেহারা যে চেহারা দেখে মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ইতিহাস আপনারা জানেন। তাকে আল্লাহ কিভাবে হেফাজত করলেন, কোরআন বলে وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ। যে মহিলার গৃহে আমার নবী ইউসুফ লালিত পালিত হয়েছে, সেই মহিলা আমার নবী ইউসুফকে ফুসলিয়েছে যেন আত্মসম্বরণ করতে না পারে, চরিত্র হননের প্রচেষ্টা করেছে, কোনোভাবেই যখন পারে নাই সলে বলে কলে কৌশলে স্বার্থ উদ্ধার করার জন্য সে একটা পন্থা অবলম্বন করলো, আপন দিকে বেডরুমে তাকে অন্দর মহলে ডেকে নিয়েছে, আর সুকৌশলে সাত সাতটি দরজা পিছন দিক থেকে তালা ঝুলিয়ে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার একটুখানি বোঝার চেষ্টা করেন, এ কথাগুলো শুধু কাল্পনিক ভাবে শুনলে হবে না, নিজের মন এবং মননশীলতার সাথে ব্যক্তিত্বের সাথে কথাগুলো সেট করে বোঝার চেষ্টা করতে হবে। একজন মানুষ যখন যুবক হয়, যৌবন যখন তার কাঁধে চলে আসে, দেহের মধ্যে যখন যৌবন আসে, তখন একজন যুবকের জন্য প্রত্যেকটা যুবকের একজন নারীর প্রতি আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? প্রত্যেকটা দেহের, এই যে আমাদের দেহ আছে, এই দেহের একটা বাহ্যিক খোরাক আছে, একটা আত্মিক খোরাক আছে, আছে না নাই? ক্ষুধা লাগলে আমাদেরকে খেতে হবে, এটা আমার দেহের চাহিদা, ঠিক কিনা বলেন? যদি ক্ষুধা লাগে, যদি আমি না খাই, দেহটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে, এটা দেহের চাহিদা, আমাকে খেতেই হবে। অনুরূপ ভাবে পেট ভর্তি যখন খানা থাকবে, তখন প্রাকৃতিক ভাবে আমাকে টয়লেটে যেতে হবে, ঠিক কিনা? বাথরুম ছাড়তে হবে, এটা সৃষ্টিগত ভাবে এই দেহটাকে আল্লাহ পাক এভাবেই সেট করে দিয়েছেন। এর কোনো একটা কাজে যদি সামান্যতম বেগার সৃষ্টি হয়, তাহলেই তাকে ডাক্তারের কাছে যেতে হবে, তার চিকিৎসা গ্রহণ করতে হবে, ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার গ্রহণ করা যেমন দেহের চাহিদা, আবার খাবার পেটের মধ্যে থাকলে এটাকে বের করে দেওয়া, এটাও যেমন দেহের সুস্থতার জন্য, এটাও দেহের চাহিদা। মানুষ পাগল হয়ে যাবে, পেশাবের বেগ আসবে, আর ওই লোকটাকে যদি আটকায় ধরে রাখেন তাহলে পাগল হওয়া ছাড়া উপায় নাই। তারও যদি পাতলা পায়খানা হয়, টয়লেটের চাপ দিয়েছে তাকে, আপনি তাকে বললেন ভাই এখনই টয়লেটে যাওয়া যাবে না, সুরা ইয়াসিনটা শুনে যান, আপনারা বলেন এই ইয়াসিন আর মজা লাগবে তার কাছে, কথা বলে না কেন ভাই? মাইকের আওয়াজটা বাড়াই দেন না, সাউন্ড নাই তো, এই ওয়াজে আসলে মানুষ থাকবে না, সব পালাই যাবে না। সাউন্ড শোনা যাচ্ছে না তো, আমি তো বুঝতে পারছি যে সাউন্ড শুনতে পাচ্ছে না মানুষ, না না সাউন্ড হচ্ছে না, এই প্যান্ডেলে এখানে পর্যাপ্ত সাউন্ড নাই। আপনি বাহির থেকে মাইক এদিকে ঘুরাই দেন, যান এই এই সাথে মাইক, আপনার মাইক কোথায়, দূরে বক্স দিয়েছেন, এগুলো বাজে ওঠা
কোন শব্দ নাই। তাড়াতাড়ি ঠিক করেন, তাড়াতাড়ি আপনি মাইক ঘুরানের দিকে। ভাইরা আমার, যারা অত্যন্ত বুজুর্গ মানুষ আল্লাহর উলি, তাদেরও পেশাব পায়খানার দরকার আছে না নাই? আরো জোরে নাকি আপনারা মনে করেন যিনি এত বড় আল্লাহর উলি উনি টয়লেটেই যায় না, এরকম নাকি? এত বড় আল্লাহর উলি উনাকে গোসল করাইলে সেই গোসলের পানিও খাওয়া যায়, কি বলেন? এরকম পেশাব বাংলাদেশে নাই? আরো জোরে, এদেরকে পীর বল বলা যাবে না, এদেরকে বাবা বলতে হয়। তো মানুষের একটা অবস্থা হলো শারীরিক, আর একটা অবস্থা হলো মানসিক। শরীরের চাহিদা যখন প্রচন্ড গরম থাকবে, শরীর চাবে যে একটু ফ্যান দিয়ে বাতাস দেন, এটা শরীরের চাহিদা, কথা বলেন নাকি আপনাদের এরকম মনে হয় না? এই যে আপনারা যে দেখেন কোট গায়ে দিয়ে বসে আছেন, ব্লেজার পরেছেন, শীতের জামা পরেছেন, এটা আপনাদের শরীরের চাহিদা। এই শরীর চাচ্ছে যে এখন একটা মোটা জামা পড়তে হবে, এটা শরীরের চাহিদা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোন পাগল যদি এখানে খালি গায়ে হাতে আর বলে যে সব পাগলরা জামা পরে বসে আছে, আমার তো কোনো রকম লাগতেছে না, এখন আপনারাই বলেন পাগল কি ওই লোকটা নাকি এই মানুষগুলো? ওই লোকটাকে মানুষ পাগল বলবে যে তার চিকিৎসা দরকার, তার দেহের হরমোন জনিত সমস্যার কারণে কোনটা ঠান্ডা আর কোনটা গরম এতটুকু ব্যালেন্স হতে পারে না। এটা কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত ভাবে এইভাবেই সৃষ্টি করেছেন। যে দেশের যে আবহাওয়ার সাথে মানুষের অবস্থা এবং প্রাণীর অবস্থা যেরকম হওয়া দরকার আল্লাহ পাক সেভাবেই তৈরি করেছেন। আমাদের দেশের বন জঙ্গলের ভাল্লুক, আমাদের দেশের বাংলাদেশের উপমহাদেশের বন জঙ্গলের ভাল্লুক আর ইউরোপ আমেরিকা যে দেশে শৈত্য প্রবাহ হয় সেই দেশের ভাল্লুক একরকম না। আপনারা অবাক হবেন এটা বাস্তবে দেখার জন্য, এখন আর ইউরোপ যেতে হবে না, আপনি ইউটিউবে সার্চ দেবেন, ইউটিউবে সার্চ দিয়ে ভাল্লুক লিখে সার্চ দিবেন, দেখবেন পৃথিবীর এক এক দেশের ভাল্লুক এক এক রকম। আপনারা অবাক হয়ে যাবেন যে দেশে শৈত্য প্রবাহ হয়, যে দেশে আপনার বরফ পরে তুষার পরে, সে দেশের ভাল্লুকের গায়ের লোমগুলা একদম অরিজিনাল সৌদি আরবের কম্বলের মতো, চায়না ডুপ্লিকেট কম্বল না, সৌদি আরবের কম্বলের মতো। এর মানে ও দেশে ঠান্ডা, আপনি তো ওকে কম্বল পরাবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর দেহের সাথে সেট করে, আবহাওয়ার সাথে সেট করে আল্লাহ পাক কুদরতি কম্বল তার গায়ে লাগিয়ে দিয়েছেন। এই নিজামটা কে সৃষ্টি করেছে? আরো জোরে বলতে হবে, কে? এটা আল্লাহ পাক করে দিয়েছে। মানুষের যেমন খোদার উদ্রেক হয় এটা দেহের চাহিদা, অনুরূপ ভাবে মানুষের সেক্সুয়াল চাহিদা হয়। মানুষ যখন জওয়ান হয়, যখন যৌবন হয়ে যায়, তার গায়ে নারী হোক আর পশু পুরুষ হোক, তার মধ্যে সেক্সুয়াল আকর্ষণ তৈরি হয়। যদি কারো মধ্যে সৃষ্টিগত ভাবে সেক্সুয়াল আকর্ষণ তৈরি না হয় তাহলে সে মানসিক রোগী কিংবা শারীরিক রোগী, তাকে চিকিৎসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে, চিকিৎসার প্রয়োজন আছে। এখন আপনারা বলেন রক্তে মাংসে গড়া যারা নবী পৃথিবীতে ছিলেন তাদের শারীরিক চাহিদা ছিল না, মানসিক চাহিদা ছিল না, দেহের চাহিদা ছিল না? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন একজন সুঠাম দেহী সুন্দর মানব যার চেহারা দেখলে পর্যন্ত মহিলারা চোখ ফিরাতে পারত না, আর তিনি তো অবৈধ জায়গায় যৌবন ব্যবহার করেন নাই যে এটাকে ব্যবহারের সুযোগ আছে। এমন একজন সুঠাম দেহি সুপুরুষ সন্তান ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে চরিত্রকে কিভাবে হিফাজত করলেন, যে ঘরে তিনি থাকলেন এই মহিলা কতবার তাকে চেষ্টা করেছেন বাগে আনতে পারে নাই, কিন্তু সর্বশেষ যখন দরজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে, একান্তে জুলাইখা যখন ইউসুফ আলী সালাতামকে ডাক দিয়ে বলেছে হায় তারা আসো আমার কাছে, ইউসুফ আলী সালাতাম দেখলেন দরজা সব তালা দেওয়া,
জানালা সব বন্ধ, কে সাহায্য করতে পারেন? যেখানে তালা দেওয়া থাকে, দরজা বন্ধ থাকে, কেউ যেখানে শুনতে পান না, কেউ যেখানে সাহায্য করতে পারেন না, সেখানে কে সাহায্য করতে পারেন? জোরে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কোরআন বলে ক্বালা মা'আদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এটা বড় মারাত্মক গুনাহ, এটা বড় অপরাধ, অবৈধ প্রেম ভালোবাসা করা, শারীরিক সম্পর্ক করা, এটা মারাত্মক কবিরা গুনাহ, এটা করা যাবে না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আর আমি এই কাজটা কিভাবে করতে পারি? আমার 10 ভাই আমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল আমাকে হত্যা করে দেওয়ার জন্য, আমার আল্লাহ আমাকে সেখান থেকে উদ্ধার করে আল্লাহ পাক আমাকে জীবনের নিরাপত্তা দিয়ে মিশরের রাজপ্রাসাদের মধ্যে আল্লাহ পাক আমার থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে দিলেন, যে আল্লাহ আমার প্রতি এতটা ইহসান করলেন, এতটা দয়া করলেন, মায়া করলেন, আমার তো নৈতিক দায়িত্ব, এটা আমার নীতিগত দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে সে আল্লাহ পাকের আনুগত্য করা। আজকে যদি আমি সে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে এত বড় নাফর মানে করি, তাহলে তো আমি জাহেল হয়ে যাব, আমি তো জাহেল হয়ে যাব। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার আল্লাহ এত সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার পরে আমি যদি এই জুলুমটা করি, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর জালেম কখনোই সফল কাম হতে পারে না, জালেম কখনোই সফল কাম হতে পারে না। আইরা ভাই, এরপরে আল্লাহ পাক কি বলেন একটু খানিক ভালো করে সে খেয়াল করবেন, শব্দগুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়াহাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। এই মহিলা তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছিল অপকর্ম করবে, ওয়াহাম্মা বিহা, আমার নবী ইউসুফ তিনিও সংকল্প করেই ফেলতেন, ওয়াহাম্মা বিহা, এই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করার সংকল্প তিনিও করে ফেলতেন, লাউলা আররা বুরহানা রব্বিহি, তার রব আমি আল্লাহর নিদর্শন যদি চোখের সামনে দেখতে না পেতেন। ভাইরা মা একটুখানি ভাবেন, ঠান্ডা মাথায় এগুলো গরম মাথায় বুঝতে হবে না। আল্লাহ বলছেন এই মহিলা তো আমার নবী ইউসুফের সাথে কুকর্ম করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে কোনো মূল্যে আজকে সে অপকর্ম করবে। ও হাম্মা বিহা, আমার নবীও এই মহিলার ফাঁদে পা দিয়েই ফেলত, লাউলা আররা বুরহানা রব্বিহি, তার রব আমি আল্লাহর নিদর্শন যদি চোখের সামনে সে দেখতে না পেত, আমি এভাবে নিদর্শন দেখিয়ে তারও যে শারীরিক চাহিদা আছে, তার মন এবং মননশীলতা নারীর প্রতি ধাবিত হতে পারত যদি আমি তাকে কন্ট্রোল না করতাম, চিল্লাক আল্লাহু আকবার। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম চোখের সামনে কি দেখতে পেলেন, কি দেখার কারণে তিনি সেখান থেকে বিরল থাকলেন। মুফাসসিরিন কেরামরা এক একজনে এক এক রকম তাফসীর করেছেন, কেউ বলেছেন তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ পাক প্রতিচ্ছবি বানিয়ে তার সামনে তুলে ধরেছিলেন, ইয়াকুব ধমক দিয়ে বলেছে খবরদার ইউসুফ তুমি অন্যায় করতে পারো না, তুমি ভবিষ্যতে নবী হবে। আবার কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার যে ভয়াবহতা এটা তার চোখের সামনে আল্লাহ পাক ভাসিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, জিনার ধারে কাছেও যাবে না। আল্লাহ বলেন নাই জিনা করবে না, আল্লাহ পাক বলেন জিনার ধারে কাছেও যাবে না, যে পরিবেশে গেলে, যে কথা শুনলে, যে গান শুনলে, যে অশ্লীল অবস্থার মধ্যে, যে অবস্থার মধ্যে উপনীত হলে জিনার কামভাব মনের মধ্যে সৃষ্টি হতে পারে, ওই পরিবেশের মধ্যেও যাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিধানটা কে দিয়েছেন? আরো জোরে বলেন,
এখান থেকে একটু সূক্ষ্ম ভাবে আরেকটা বিষয় বোঝার চেষ্টা করেন। নদীদেরকে তো আল্লাহ পাক নিদর্শন দিয়ে দিয়ে হেফাজত করেছেন, কিন্তু সাধারণ মানুষকে আল্লাহ পাক নিদর্শন দিয়ে হেফাজত করবেন না, তার কারণটা শুনেন। কারণ সাধারণ মানুষের জন্য তো আল্লাহ পাক গাইডলাইন দিয়েই দিয়েছে, ঠিক কিনা? সব গাইডলাইন দেওয়া, আমি কি করবো আর কি করবো না আল্লাহ তো সব বলেই দিয়েছে। এই বাস্তবতাকে অনেকেই স্বীকার করতে চায় না। নারী পুরুষের যে আকর্ষণে একটা অপরের প্রতি যে দুর্বলতা, এই বাস্তব কথাটা মানতে চায় না। আমাদের দেশের বরেণ্য উলামায়ে কেরাম যখন পর্দার কথা বলেন, যখন আমরা পর্দার কথা আলোচনা করি, তখন বাংলাদেশের তথাকথিত নারী অধিকার কর্মী, নারীবাদীরা, তথাকথিত সুশীল সমাজ, মুক্ত মনা যারা আছে, ওরা বলে এই হুজুররা নারীদের উন্নয়ন চায় না, নারীদের অগ্রগতি চায় না, নারীদের অগ্রগতি দেখলে হুজুরদের সহ্য হয় না, নারীদেরকে দমিয়ে রাখতে চায়, নারীদেরকে খোলা ময়দানে আড্ডা আসতে দিতে চায় না, নারীরা একটু ফুটবল খেলবে হুজুরদের সহ্য হয় না। আছে না নাই? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এই বরিশাল অঞ্চলে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট চরমনাই বিশ্বাস হুজুরের নেতৃত্বে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল যে মহিলারা একটু এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এটাই হুজুরদের সহ্য হয় না, খেলা বন্ধ করে দিচ্ছে মহিলাদের, মহিলারা একটু হাফ প্যান্ট পরে দৌড় দিলে হুজুরদের ভালো লাগে না। ভাইরা আমার, ওরা বলে এটার নাম নাকি নারীদের এগিয়ে যাওয়া, নারীদের অগ্রগতি, নারীদের অগ্রগতি নাকি এই আলেমুলা মৌলবাদরা নাকি সহ্য করে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি কোনটা নারীদের অগ্রগতি আর কোনটা অবনতি, এটা আমার আল্লাহর চাইতে বেশি দুনিয়ার কেউ বলতে পারবে না। কথা যদি বলেন ঠিক কিনা? রোগী 10 মিনিট স্কুলের, মনে আছে আপনাদের, রবি 10 মিনিট স্কুলের ব্যানারে যখন ওভেনে নারী পুরুষদেরকে বলা হচ্ছিল তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব নিয়ে যেখানে সেখানে রাত কাটাতে পারো, যেখানে সেখানে ঘুরতে যেতে পারো, কে কি বললো দেখার সময় নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা যখন সমকামিতাকে প্রমোট করেছিল রবি 10 মিনিট স্কুলের এই অন্তরালে, সর্বপ্রথম আমরাই প্রতিবাদ করেছিলাম, গোটা বাংলাদেশে 10 মিনিট রবি স্কুলের 10 মিনিটটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম, জাতির কাছে তাদেরকে ক্ষমা চাইতে বলেছিলাম, সর্বশেষ তারা ক্ষমাও চেয়েছিল। কিন্তু একটুখানি বোঝার চেষ্টা করেন, ওরা বললো বয়ফ্রেন্ড নিয়ে রাত কাটান, গার্লফ্রেন্ড নিয়ে রাত কাটান, এতে কোনো অসুবিধা নাই। আজকে 2 দিন যাবৎ বাংলাদেশে একটা সংবাদ আপনারা জানেন মাথা গরম করে ফেলেছে, ঢাকা শহরে একজন ইংলিশ মিডিয়ামের ছাত্রীকে তার বন্ধু বাসায় ডেকে নিয়ে স্লিপ ওভার করেছে, রাত্রি যাপন করেছে, সর্বশেষ এই নারীটার মৃত্যু হয়েছে অপকর্মের পরে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের এমন কোন জাতীয় পত্রিকা নাই, সংবাদটা ছাপা হয় নাই, সেখানে লেখা হয়েছে ইংলিশ মিডিয়ামের ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, এভাবে হেডলাইন লেখা হয়েছিল। পরবর্তী দেখা গেল হেডলাইন এভাবে লেখা হয়েছে, হেডলাইনটা সঠিক নয়, বাস্তবতা হচ্ছে ইংলিশ মিডিয়ামে দুজনে লেখাপড়া করে, দুজনের সাথে প্রেম, অবৈধ সম্পর্ক আছে, রাত 12টা বাজে ছেলের বাড়িতে কেউ নাই, ছেলে বান্ধবীকে ফোন দিয়েছে বাড়িতে কেউ নাই আস, রাত 12টা বাজে বয়ফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য বাবা মা মেয়েটাকে ছেড়ে দিয়েছে। ভাবেন আপনারা, আজকে যখন অপকর্মে যখন মা তার সন্তানকে হারিয়েছে, এখন চিৎকার চেঁচামেচি করে ধর্ষণের মামলা দিচ্ছে, কিন্তু আপনারা বলেন একটা মেয়ে যখন রাত 12টা বাজে তার ঘর থেকে বের হয়ে যায়, আর ওই মেয়ে যদি কোনো অপরাধ করে সেই অপরাধের জন্য প্রথম সাজা হওয়া দরকার মেয়ের বাবা মা। জোরে বলে কথা ঠিক কিনা? ইসলাম এই কথাটাই বলে তোমরা স্বাধীন, তবে এতটা স্বাধীন নয় যে নোংরা বিন্দাম স্বাধীনতা নয়। মুক্ত মনারা রাস্তায় নেমে বলে পুরুষ যদি রাত 3টা পর্যন্ত বাহিরে থাকতে পারে, আমরা মহিলারা কেন থাকতে পারবো না? রাজশাহীতে কয়েকদিন আগে আপনারা অনেকেই পত্রিকায় দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, একজন মহিলা পাবলিক
প্লেসে বসে বসে ধূমপান করতেছিল, এটা গোটা বাংলাদেশ ভাইরাল হয়েছিল, মনে আছে আপনাদের? ধূমপান করছিল, তো সেখানকার নেতৃস্থানে এক লোক ধমক দিয়ে সেখানে তাড়িয়ে দিয়েছিল। এর প্রতিবাদে এই মহিলারা পরে এক সপ্তাহ পরে ওই একই জায়গায় ১৯ জন মহিলা বসে বসে ধূমপান করেছে মুক্ত মরা। ভাইরা আমার প্রশ্ন হলো, এরা এই নাম হচ্ছে চেতনা, ওরা চেতনার ফেরি করে নারীদের উন্নয়নের কথা বলে। আমি বলি গতকাল যে দুর্ঘটনা ঘটে নারী যার মৃত্যু হয়েছে তার সাথে অপকর্ম করার পরে রক্তক্ষরণ হয়েছে, সর্বশেষ হসপিটালের বেডে কাঁপতে কাঁপতে জমিন থেকে বিদায় হয়েছে, লালন প্রাপ্ত হয়েছে এই নারী, লালন প্রাপ্ত হয়েছে নারীর বাবা মা, এই নারী বাংলা মায়ের সন্তানের অধিকার পেতে পারে না, এই সমস্ত মহিলা হচ্ছে রাষ্ট্রের জন্য গজব এবং লালন। আর এই সমস্ত লালনগুলি ছড়িয়ে যাচ্ছে চেতনাবাজদের কারণে, যে চেতনাবাজেরা বলে নারী পুরুষের ফ্রি মেশিন থাকবে, অবাধ মেলামেশে থাকবে, এরপরে গ্রুপ স্টাডি থাকবে যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, একসাথে চলাফেরা করবে, কোনো অসুবিধা নাই। এটা যদি চেতনা হয় তাহলে এই চেতনার ফসল হচ্ছে কুকুরের মতো রাস্তায় রাস্তায় মরতে হবে, যদি বলতে হবে কথা বলে ঠিক কিনা। ওরা বলে আলেমরা আমাদেরকে না মানে বলে যে আমাদের দৃষ্টি নাকি খারাপ, আমরা কত ভালো দৃষ্টি দেই, আমাদের মনের মধ্যে কোনো শয়তানি নাই, আমরা একসাথে বসে লেখাপড়া করি, বন্ধু বান্ধবী নিয়ে চলি। আমি আমার সকল যুবক ভাই যারা এখানে আছেন, আমি আল্লাহর নামে তিনবার কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, বিবাহ বহির্ভূত মাহরাম পুরুষ ছাড়া একজন নারীর জন্য কোন বয়স্ক বন্ধু জমিনে হতে পারে না, এটা বন্ধু নয়, এটা হচ্ছে শত্রু। কিসের বন্ধু? কে বানিয়েছে তোমাকে বন্ধু? বলে এটা আমার স্কুল বন্ধু, এটা আমার কলেজ ফ্রেন্ড। আরো আশ্চর্যের ব্যাপার কি জানে, কত বড় বাবা মা দেহায়া হতে পারে, বাবা মা তার একটা যুবতী মেয়েকে আরেকটা পর পুরুষের সাথে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়ার সময় বলে, বাবা তুমি আমার ছেলের মতো একটু দেখে রাখো, কথা হয় না আছে না, তুমি আমার ছেলের মতো একটু দেখে রাখো। সে মনে মনে ভাবে, শয়তান মনে মনে ভাবে, ইচ্ছা মতো দেখানোর ব্যবস্থা করতেছে, দাঁড়াও আমার নবী কি বলেছেন, আমার নবী ইচ্ছা কথা বলেন, এভাবে শুনতে চাই না, আমার নবী মিথ্যা কথা বলেন, দুজন নারী পুরুষ যেখানে একাকিত্ব হয়ে যায় সেখানে তারা আর দুজন থাকে না, মাঝখান দিয়ে একজনে ঢোকে, ওর নাম কি? ওর নাম হলো শয়তান। একে জিনার মধ্যে মুক্তলা করার আগ পর্যন্ত ক্ষান্ত হয় না। এই কথাটাই আমার অনেক মা বোন না বুঝে না, উল্টে আমাদেরকে দোষারোপ করে, হুজুররা ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছে, ইসলাম তো এত কঠিন না, ইসলাম তো মডার্ন, ইসলাম তো আধুনিক আছে না? নাই আবার কিছু শব্দের ধারণকারী আছে ইসলামের অপব্যাখ্যা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে দেয়। মডার্ন এবং আধুনিকতার নামে স্টাইলিশ বোরকা হিজাবি লেডি, এটা সারা বাংলাদেশ সহ ভাইরাল হয়েছে, প্রতিবাদ হয়েছে, ওরা একটা মেসেজ দিতে চেয়েছে যে হিজাবি লেডি এটার নাম হলো ইসলাম, চেহারা খোলা আছে, মেকআপ করে পরপুরুষের সামনে যায়, আর কুরনা দিয়া কোনো মতে মাথা ঢাকলে এটা হিজাবি শয়তানি ছাড়া আর কিছু নয়। ভাইয়েরা আমার, মা বোনদেরকে সম্মান আল্লাহ পাক দিয়েছেন, কে দিয়েছেন জোরে বলে, আরো জোরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা ইদ দুনিয়াল মারআতুস সালিহা,
নিঃসন্দেহে গোটা দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দেখা যায় দুনিয়ার সামগ্রী, এই দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে সর্ব উত্তম এবং শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার নারী। অন্যদিক থেকে আল্লাহর হাবিব বলেন, মা তারাক্তু মিন বাদী আশাদ্দা ফিতনাতান ফিতনাতিন নিসা, আমি আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য মহিলাদের ফিতনা চাইতে জঘন্য ফিতনা কিছু রেখে যায় নাই। আজকে গোটা সমাজের মধ্যে সমস্ত ফেতনার মূলের মধ্যে কোন না কোন নারীর হাত থাকে, জুড়ে বলুন ঠিক কিনা। আমি আমার সমস্ত যুবক ভাইদেরকে বলে, যুবক ভাইরা আমার, এই জীবনটা কিন্তু শেষ জীবন না, এটা তো একটা ছোট্ট জীবন, যে কোন মুহূর্তে জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে। আমার তো লম্বা জীবন, লম্বা হায়াত সামনে পড়ে আছে। আমি তো মুসলমান না, আমি তো কবর বিশ্বাস করি, আমি জান্নাত বিশ্বাস করি, আমি জাহান্নাম বিশ্বাস করি। অতএব আমার আমল, আমার আখলাক, আমার চলাফেরা আর নাস্তিকের চলাফেরা কোনোদিন এক হতে পারে না। মা বোনদেরকে বলছি, মা বোনেরা পর্দার মধ্যে থাকুন, আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে করা আমি। ওরা আমার বিভিন্ন সময় যুক্তি তর্ক দিয়ে আমাদের এই বক্তব্য গুলো খণ্ডন করার চেষ্টা করে। ওরা যুক্তি দিয়ে বলে, হুজুররা পর্দার কথা বলেন, পর্দার কথা বলেন, পর্দার কথা বলেন, কিন্তু দেখা যায় বুরকা পরিহিত নারীরাও তো ধর্ষিত হয়, 7 বছরের মেয়েরাও ধর্ষিত হয়, কেন হয়? তাহলে এর দ্বারা বোঝা গেল পোশাক কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো মানুষের মাথা, মস্তিষ্কে সমস্যা, পোশাকে কোনো সমস্যাই নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কত সূক্ষ্মভাবে শয়তানের সমাজের মধ্যে জিয়ায় রাখার জন্য পরিকল্পনা আছে। ভাইরা আপনার এক বাক্যে আমার সাথে জবাব দিয়ে বলেন, টাকা পয়সা দামি গহনা ব্যাংকের মধ্যে রাখার পরে সেখানে সন্দুকে তালা লাগানো থাকে, ব্যাংকের দরজার মধ্যে 8-10 জন পাহারাদার থাকে, এরপরও পৃথিবীতে অনেক সময় ব্যাংক লুট হয় না, হয় না? জোরে বলেন। এখন কোন জ্ঞানী বুদ্ধিজীবী কি এই কথা বলে নাকি, এতগুলো তালা দিলাম আর এতগুলো পুলিশ অস্ত্র দিয়ে দাঁড় করায় রাখলাম, এরপরেও যেহেতু ব্যাংক লুট হয়ে গেল পাহারার দরকার নাই, এই কথা বলে নাকি? এই কথা বলে যে আগে যদি 10 জন পুলিশ থেকেছে, এখন থেকে পাহারাদার আরো জোরদার করে 20 জন মোতায়েন করতে হবে। যদি বলে ঠিক কিনা, বোরকা পরার পরেও যদি কোনো নারী ধর্ষিত হয়, ইফতিজিং এর শিকার হয়, বুঝতে হবে পর্দার যে গুরুত্ব আর পর্দার যে দায়িত্ব ছিল সে হক আদায় হয় নাই, এটাকে আরো জোরদার করে আরো বেশি খাঁটি পর্দায় পরিণত করতে হবে। যদি বলে ঠিক কিনা, এর মধ্যেই রয়েছে সম্মান, এর মধ্যেই রয়েছে আমার মা বোনদের মর্যাদা। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। আমিন। আল্লাহ পাক বলেন, আমার নবী ইউসুফ সেও জড়িয়ে যেতে যদি আমি আল্লাহ সাহায্য না করতাম, আমি তাকে সাহায্য করেছি কারণ সাহায্য চেয়েছে আমি আল্লাহর কাছে। উভয়ে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছে। ইস্তিবাক মানে হলো প্রতিযোগিতামূলক ভাবে দৌড় দেওয়া, কে কার আগে দরজার সামনে যায়। ইউসুফ আলাইহিসসালাম জানতেন দরজার মধ্যে তালা লাগানো, তার উপর পরদিনে দৌড় দিলেন। আর পিছন দিক থেকে মহিলা জামা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, আটকাতে পারে নাই, দরজা বন্ধ চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে দুনিয়ার মধ্যে জোর চলে এসেছে, তারা বন্ধ দরজার দিকে দৌড় দিয়েছে নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য, হিফাজত করার জন্য। আল্লাহ পাক আপন মেহের বাড়িতে 7-7টা তালাবদ্ধ দরজা নবীর জন্য ওপেন করে দিয়েছে। ভাইরা আমার, এরপরে দরজা খুলতে না খুলতে জুলাইখার স্বামী সামনে দাঁড়িয়ে আছে, যখন দেখলো স্বামীর কাছে ধরা পড়ে গেছে, হাঁপায়া গেল, তখন নিজের অপরাধটাকে নবী ইউসুফ আলাইহিসসালামের কাজের উপর চাপায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। মহিলা বলল, কালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। প্রায় স্বামী আমার,
যে ইউসুফকে এত আদর কদর করে মহব্বত করে ভালোবেসে নিজের ঘরে লালিত পালিত করেছেন, ওই ইউসুফ আপনার স্ত্রী আমার গায়ে আজকে হানা দিয়েছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা বা এটা হচ্ছে শয়তানের একটা চক্রান্ত। শয়তান সব সময় মানুষকে অপরাধী ব্যক্তির অপরাধকে অন্যের কাজের উপর চাপিয়ে দেওয়ার প্রবঞ্চনা শয়তানে মানুষকে যুগ যুগ ধরে দিয়েছে। ভাইরা আমার, যেই শয়তান জুলাইখার কাজের উপর ভর করেছিল আপনারা বলেন সেই শয়তান এখনো দেশে আছে না নাই? নাকি রিটায়ার করছে? পেনশন ভাতা পাচ্ছে নাকি? শয়তান এখনো আছে, ইলাবর্তী মানু নির্ধারিত সময় কেয়ামত পর্যন্ত শয়তানকে আয়াত দেওয়া হয়েছে। সব সময় দেখবেন যে অপরাধী তার গলাটা দেশে বেশি বড় হয়ে যায়, যাতে করে নিজের অপরাধটা থামা চাপা দেওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি কারা বলে জানেন? মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি তারা বলে যারা নিজেরা সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা করে। মাদ্রাসার ছাত্রদেরকে বলৎকার তারাই বলে যারা 24 ঘন্টা বলৎকারের স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়ন করে। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী তারাই বলে যারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নির্বাচন আসলে মাথায় টুপি পরে। কথা বলেন ঠিক কিনা? সাদা পাঞ্জাবি গায়ে দেয় সালামের দশা কাকে বলে যে নেতাকে 5 বছর 32 ব্যাটারির টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় নাই, ওই নেতা এমন ভাবে সালাম দেওয়া শুরু করেছে, রাতের আধারেও সালাম দেয়, দিনেও সালাম দেয়, শিক্ষিতরে সালাম দেয়, অশিক্ষিতরে সালাম দেয়, রাতের আধারে সালাম দিতে দিতে অন্ধকারে সালাম দিয়েছে, একজনের জবাব দেয় না। নেতা মনে মনে ভাবে ঘটনা কি, সারাদিন এত সালাম দিলাম সবাই জবাব দিছে, এই লোক সালামের জবাব দেয় না কেন? সামনে গিয়ে দেখে খাদেম বলে স্যার কারে সালাম দেয়, তো খেজুর গাছ। এই চরিত্র আমাদের দেশের নেতাদের আছে না নাই? তারা আবার আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আলেমরা তো ধর্মের জন্য জান দেয়, মাল দেয়, পায়ের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে সেট করে। এই আলেম রাজনীতি করলে রাজনৈতিক অঙ্গনে সে ইসলাম দিয়েই রাজনীতি করবে, কথা বলে ঠিক কিনা? তারা ধর্ম ব্যবসায়ী কি করে হলো? ধর্ম ব্যবসায়ী তো তুমি, ধর্ম নিয়ে বাণিজ্য করো তুমি, সারা বছর নামাজ পড়ো না, ইলেকশন আসতে মাথায় টুপি দিয়েছ কেন? কারো ঘটনা কি, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি কেন? কারণটা কি? জাতির সামনে পরিষ্কার করো, ওরা জাতির সামনে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ এদের যে ধর্ম ব্যবসায়ী আসমানের নিচে জমিনের উপরে আর নাই। বাংলাদেশে আরেকটা বাতিল দল, তার নাম হচ্ছে হিজবুত তাওহীদ, সারাটা জীবন ভর মিশন একটা আলেমদের পিছনে লেগে থাকা। অসংখ্য মহিলা লেলিয়ে দিয়েছেন, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, আলেমদের বদনাম পত্র পত্রিকা মিডিয়াতে করার জন্য ওরা বিভিন্ন সভা সেমিনার করে। ওই সভা সেমিনার মধ্যে কি নাম দেয় শোনেন? সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং ধর্ম ব্যবসার বিরুদ্ধে এভাবে স্লোগান দেয়। কিন্তু আজকের পত্রিকা রিপোর্ট দেখেন, ওদের একজন সাংবাদিক মাদক সহ 100 বোতল ফেন্সিডিল সহ উত্তরবঙ্গে গ্রেফতার হয়েছে। মাদকের বিরুদ্ধে তারা কথা বলে, তারা মাদক সহ ধরা পড়েছে। এটা না সরিষা গাছে নিয়ে আসছে ভুট্টা নামার জন্য, সরিষার মধ্যে ভুট দুটি বসে আছে, কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা? আজকে হিজবুত তাওহীদের এই সদস্য মাদক সহ ধরা পড়ার মাধ্যমে জাতির সামনে প্রমাণিত হয়েছে, ওরা আসলেই মাদক নির্মূল করতে চায় না, ওরা মাদক দিয়ে দেশটাকে ধ্বংস করতে চায়। ওরাই মাদকের বিরুদ্ধে স্লোগান, ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী আর নাই। ওদের যে লিডার হুসেন মোহাম্মদ সেলিম, গ্রামের বাড়ি নোয়াখালীতে দেখেন কত জীর্ণ শীর্ণ এক পরিবারে জন্মগ্রহণ করেছে, এখন তার কি করে সে এত দামি গাড়ি নিয়ে চলে,
এত কর্মী, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় প্যান্ডেল করে, সেমিনার করে, টাকা পাই কই, টাকার উৎস কোথায়? আমি বলি ধর্ম ব্যবসা চালিয়ে ইহুদিয়ার খ্রিস্টানদের টাকা খেয়ে আর মুসলমান সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে কাফেরদের দ্বারা এরা হচ্ছে মদত পুষ্ট। এই সমস্ত জাহেলদের কাছ থেকে মুসলমানদেরকে সাবধান থাকতে হবে। স্ত্রী কন্যারা যে বোরকা পরে, এই বোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি আমার এক বয়ানের মধ্যে বলেছিলাম বোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথা যে বুদ্ধিজীবী বলেছে, এই কথাটা বলার পরে না জানে শয়তান বলার মধ্যে দড়ি দিয়েছিল কিনা। শয়তান যে গাছের ডালে বসে কত কাঁটা কেটেছে এর কথা শুনে লোকেরা বলতে পারে হুজুর শয়তান কাঁদবে কেন, শয়তান তো খুশি হবে। আমি বলি হয়তো শয়তান এই দুঃখে কেঁদেছে, যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দীর শয়তানি করলাম, কিন্তু এত বড় শয়তানি আমি করি নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় শয়তানি আমিও করতে পারি নাই। বোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন না ভরমানি কথা শয়তানও বলে নাই, ইবলিশও বলে নাই, নাস্তিকও বলে নাই, বেঈমানও বলে নাই। এটা বলেছে বাংলাদেশে এক কুলাঙ্গার ডাক্তার, কয়েকদিন পর পর আলেমদের বিরুদ্ধে বলে, তার নাম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি তো আপনাদেরকে বয়ানের শুরুতে একটা মৌলিক কথা বলে ফেলেছি, মানুষের জীবন ঘনিষ্ঠ ফিতরাতের সাথে, তবিয়তের সাথে, সৃষ্টিগত ভাবে এই দেহের সাথে যা যায় সেই বিধান গুলো আল্লাহ পাক বান্দা বান্দির জন্য আরোপ করে দিয়েছে। বান্দা বান্দির দেহ দুনিয়াবি ক্ষতি হবে কিংবা পরকালীন ক্ষতি হবে এমন কোন বিধান আল্লাহ পাক বান্দা বান্দির উপর চাপায় দেয় নাই। আমার জানতে ইচ্ছে করেছিল এই বুদ্ধিজীবীর কাছে, চেহারা ঢেকে রাখা, সারা শরীর ঢেকে রাখা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, গোটা পৃথিবীর মধ্যে যখন করোনা ছড়ায় পড়ল, আপনারা দেখেছেন যে দেশ চায়না, চায়নাতে মেয়েরা কিন্তু ফুল প্যান্ট পরে না, খালি হাফ প্যান্ট পরে, কথা বলে না কেন, হাফ প্যান্ট পরে। যারা জীবনে বোরকা পরে নাই, সারা শরীর ঢাকে নাই, চেহারা ঢাকে নাই, করোনা থেকে বাঁচার জন্য তারা হাত মোজা পরেছে, পা মোজা পরেছে, ফুল প্যান্ট পরেছে, এটা পরে খান্ত হয় না, পলিথিন দিয়ে গোটা শরীর পেঁচিয়েছে, দেখেছেন কিনা আপনারা? এরপরে যখন হাঁটে এগুলো পুরো যখন হেঁটে যাচ্ছে মনে হয় আস্ত একটা দানব হেঁটে যাচ্ছে, মানুষ না দেখে ভয় পাচ্ছি আমরা, এই অবস্থায় হেঁটে যাচ্ছে। কিন্তু একটুখানি আপনারা বলেন এভাবে সেফটি যারা নিল, হাত ঢেকে ফেললো, পা ঢেকে ফেললো, মুখ ঢেকে ফেললো, সারাটা জীবন ভরা যারা পর্দা এবং হিজাবের বিরুদ্ধে কথা বলেছে মুখ ঢাকাকে অপরাধ বানিয়ে ফেলেছে। আপনারা হয়তো অনেকে জানেন না, জার্মানিতে আইন করা হয়েছিল নেকাব যদি কোনো মুসলিম নারী পরে মুখ যদি ঢেকে রাখে $50 জরিমানা, এই আইন করেছিল। করোনাকালীন সময় ওরা আবার উল্টা আইন করেছে, কোন মানুষ যদি মুখ খুলে রাস্তায় হাঁটে $200 জরিমানা। ভাইরা আমার, আবার আল্লাহ পাক বলেন আমি যদি চাই গোটা দুনিয়ার মানুষদেরকে মুহূর্তের মধ্যে সেজদায় ফেলে দিতে পারি, ক্ষমতা আল্লাহর আছে না? না আছে। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আমি চাইলে সবগুলোকে হিদায়াত দিতে পারি কিন্তু আমি দেই না, আমি এদেরকে ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি, আমি দেখতে চাই এদের আমলটা কেমন হয়, আমি ছাড় দিয়ে দিয়েছি। আল্লাহ পাক জোর করে যদি সেজদা দেওয়াতে চান, আল্লাহর চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর যে কত ধৈর্য, আল্লাহর যে কত সহ্য, আমি মনে মনে ভাবি আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে লোকেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিচ্ছু বলে না, ঠিক কি না? আমার দেশের এক নাস্তিক বলেছিল যে কুরআন শরীফের উপর পেশাব করবে, তাকে জামিন দেওয়া হয়েছে, এই সূর্য সন্তানকে জামিন দেওয়া হয়েছে, রত্ন সন্তান বুদ্ধিজীবীদের কাছে জামিন দেওয়া হয়েছে। অনেক লোকেরা বলেছে আরে এমন জঘন্য কথা যে লোকটা মুখ দিয়ে বলল, আল্লাহ কি ওর মুখের উপর গজব ফেলতে পারলো না? লোকেরা বলে, আমাদেরকে অনেক সময় লোকেরা বলে যে আচ্ছা হুজুর, যখন কোন আলেমের বিরুদ্ধে কেউ মিথ্যা কথা বলে, আল্লাহ কি মুহূর্তের মধ্যে মুখের মধ্যে গজব ফেলতে পারে না? আল্লাহ করে না কেন? আল্লাহ কি জন্য করে না? লোকেদের কষ্ট থাকে এরকম। আমি তখন জবাব দিয়ে বলি যে আল্লাহর চেয়ে ধৈর্য আর কারো নাই, কথা কর ঠিক কিনা? শুধু আল্লাহর বিরুদ্ধে কেন, নমরুদ তো শুধু বিরুদ্ধেই বলে নাই, নমরুদ বলেছে ইব্রাহিম তোমার রব কই, বলে আমার রব আসমানে, তাই যদি হয় তোমার রবের সাথে আমি যুদ্ধ করবো, মারামারি করবো, পাগল কি আর গাছে ধরে আল্লাহর সাথে যুদ্ধ করবে? কোরআনে লম্বা ইতিহাস আছে, আমি শুধু ইতিহাস বলতে চাই না, শুধুমাত্র মেসেজটা পৌঁছতে চাই। তখন বলল বিরাট বড় সিঁড়ি বানাও, মিনারা বানাও, যাতে উপরে দাঁড়িয়ে আমি আল্লাহকে তীর মারতে পারি। ভাইরা আমার, আল্লাহকে তীর মারার জন্য অনেক বড় স্তম্ভ বানিয়েছে কোরআনের মধ্যে, ইতিহাস জুড়ে কসমের মধ্যে 20 নম্বর করা এসছে, অনেক লম্বা স্তম্ভ বানিয়ে তার উপর নমরুদ দাঁড়িয়েছে, হাতের মধ্যে নিয়েছে ধনুক আর তীর, আল্লাহকে তীর মেরে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক দেখেন না এগুলা, কথা বলে না কেন? আল্লাহ দেখেন না, আল্লাহ সব দেখতে পান। তীর ধনুক নিয়ে এবার মিম্বারে দাঁড়িয়ে বড় স্তম্ভে দাঁড়িয়ে আল্লাহকে মেরে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য দেখেন, আল্লাহ পাক তো ইচ্ছা করলে গজব দেওয়ার 14 গোষ্ঠীকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, সেই ক্ষমতা আছে না ভাই? আল্লাহর যে কত ক্ষমতা, যখন জলোচ্ছ্বাস হয় তখন তা আমরা কিছুটা বুঝতে পাই, যখন ভূমিকম্প হয় তখনও বুঝতে পারি, কিন্তু কিছু কিছু নাফরমান আছে তখনও বুঝে না, বলে ঘূর্ণিঝড় আসতেছে, জলোচ্ছ্বাস আসতেছে, ভয়ের কোনো কারণ নাই, মোকাবেলা করার জন্য 5টা জাহাজ প্রস্তুত, এই পাগল দেশে আছে না নাই? কত বড় পাগল হলে ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে জাহাজ দিয়ে, এগুলো বলে। আবার বলে আমরাও করোনার চেয়েও শক্তিশালী, এ ধরনের কথা দেশে আছে না নাই? এগুলা কি ঠিক? জাতীয়গত ভাবে তওবা না করলে অবস্থাটা কি হবে বলেন? আল্লাহ পাক পাঠালেন গজব পরীক্ষার জন্য, তুমি করবা মোকাবেলা। আরে সলিমুদ্দিন, তোর চেয়ে কত শক্তিশালী রাষ্ট্র নাকানি সুবানি খেয়ে তওবা করেছে, কথা বলেন না ঠিক কিনা? আর তুমি করবা মোকাবেলা? এই জন্য নাফরমানি কথা বলা যাবে না, আল্লাহর আজাব আসলে গজব আসলে স্বর এবং টনকে নরম করতে হবে, চোখের পানি ছেড়ে বলতে হবে রব্বুল আমিন তোমার ক্ষমতার সামনে আমরা বড় অসহায়, তুমি যদি আমাদেরকে দয়া না করো আমাদের উপায় নাই, তুমি যদি আমাদেরকে মায়া না করো আমাদের উপায় নাই, মেহেরবানি করে গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। জোরে কোন আমিন। বিরক্ত হচ্ছেন আপনারা? ছোট্ট করে একটা কথা বলে দেই, গোটা পৃথিবীতে যখন করোনা মহামারী ছড়িয়ে পড়েছে, বাংলাদেশেও যখন হানা দিয়েছে, যখন এর প্রাদুর্ভাব দেখা দিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ করে দেওয়া হলো, মাদ্রাসা ও মসজিদ বন্ধ করে দেওয়া অবস্থা, ওই সময় সরকারের সাথে দেশের শীর্ষ ওলামা ইকরাম পরামর্শ করলেন যেন হিফজখানা কওমি মাদ্রাসা গুলো খুলে দেওয়া হয়, ঠিক কিনা? সরকার সিদ্ধান্ত নিলেন খুলে দেওয়ার,
মাদ্রাসার মধ্যে ছয়টা মাস ধরে শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত সকলে লেখাপড়া করলেন ছয় মাস। মজার ব্যাপারটা শোনেন, বুদ্ধিজীবীরা মনে মনে অপেক্ষায় ছিল যে মাদ্রাসা গুলো খুলে দেওয়া হয়েছে, স্কুল গুলো হয় নাই, কতগুলা মরে আর কতগুলো আক্রান্ত হয় আমরা একটুখানি দেখবো, ঠিক কিনা? তারা অপেক্ষায় ছিল কয়জন মরে আর কয়জনে আক্রান্ত হয় এটা আমরা একটু দেখবো। 2020 সালে 21 সাল শুরু হয়েছে, গুড নিউজটা শুনে নেন, এই বিগত ছয়টা মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া আর উষা থেকে পাতুরিয়া পর্যন্ত অগ্নি মাদ্রাসায় 20 লক্ষ ছাত্র ছাত্রী লেখাপড়া করে। এই 20 লক্ষ ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, একজন মানুষ করোনা দ্বারা আক্রান্ত হয় নাই, হেফাজত করেছেন কে? চোখ থাকিতেও তুমি দেখতে পাও না, ফল থাকতেও তুমি চিন্তা করো না, বিবেক থাকতেও তুমি বুঝতে চাও না, কান থাকতেও তুমি শুনো না, তুমি সাহায্য চাও মাস্কের কাছে, তুমি সাহায্য চাও হ্যান্ড স্যানিটাইজারের কাছে, তুমি সাহায্য চাও নিরাপদ দূরত্বের ক্ষেত্রে, জোরে বলুন ঠিক কিনা? ওরা করোনা কালের সময়ে মুসলিম উম্মার সাথে জাতির সাথে যে তামাশায় দেশের বুদ্ধিজীবীরা নাস্তিকরা আর তথাকথিত হলো সাংবাদিকরা যা করেছে, এ জাতি তাদের আচরণ কোনোদিন ভুলবে না। ওরা রাস্তাঘাটে করোনা খুঁজে নাই, হাটে বাজারে করোনা খুঁজে নাই, ওরা করোনা খুঁজতো খালি জানাজার নামাজে আর মসজিদের ভেতরে। মাটিতে আর নাই
তোমার বাবার লাশ মায়ের লাশ পুকুরে কামড়ায় খেত, রাস্তায় রাস্তায় পড়ে থাকত, যাদের মুখের মধ্যে জুতা মারার কথা বললে তারাই তোমার বাবার লাশ মায়ের লাশ নিজের কাঁধে বহন করেছে। কথা বল ঠিক কি না? তোমরা আজকে আনন্দের বিরুদ্ধে কথা বলো, আনন্দেরকে মৌলবাদ বলে গালি গালাজ করো, আনন্দেরকে খেলা হবে বলে তোমরা ডাকো, এরে পাগলের গোষ্ঠীরা সাবধান হয়ে যাও, আনন্দের সাথে খেলার ঘোষণা দিও না। এই খেলার নমরুদ খেলে নাকানে চুবানি খেয়ে জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে, তার কাছ থেকে শিক্ষা না জোরে বলতে হবে ঠিক কি না? অপ্রিয় যুবক ভাইয়েরা, আমার আনন্দা তো তোমাদের মতো আবালদের সাথে মূর্খদের সাথে খেলবে না। খেলা হয় শিয়ানে শিয়ানে, 25 বছরের যুবকের সাথে 2 বছরের শিশু যদি কুস্তি লাগতে যায়, ওই 25 বছরের জওয়ান লোকটা যদি জ্ঞানী আর বুদ্ধিমান হয়, মাথা যদি ঠান্ডা হয়, ওই 2 বছরের বালকের সাথে কুস্তি লড়তে যাবে না। জোরে বলো ঠিক কিনা? যারা আমাদেরকে খেলা দেখাইতে চাও, তোমাদের খেলা জাতি বহুবার দেখেছে, তোমাদের বড় বড় নেতার খেলা মাঝে মাঝে ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়। অতএব আলেমদেরকে খেলা দেখাতে আইসো না, জুতার বাড়ি খেতে হবে। আমি আমার সকল ভাইদের কাছে বলতে চাই, ভাইয়েরা আমার, আলেমদের মোহাব্বত মানুষের মুখে নয়, আলেমদের মোহাব্বত মানুষের অন্তরে। লকডাউনের সময় বাবা মারা গিয়েছে, সন্তান যায় না, ভাই মারা গেছে, ভাই যায় না লাশ দেখতে, কিন্তু বাংলার জমিনে একজন আলেম ইন্তেকাল করেছেন, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ মানুষ লকডাউন ভেঙে দিয়া, সব কিছু ভেঙে দিয়া যারা জান্নাতে শামিল হয়ে যায়, বুঝতে পারো না, এর দ্বারা কিছুই বুঝো না তোমরা। প্রমাণ হয়েছে মানুষ বাবাকেও বিশ্বাস করে না, ভাইকেও বিশ্বাস করে না, নিজের মাকেও বিশ্বাস করে না, কিন্তু আলেমকে বিশ্বাস করে। জোরে বলো ঠিক কিনা? এই অপরাধী 7টা গ্রামকে ওরা 14 দিন লকডাউন করে দিয়েছিল, যে এলাকার মানুষেরা জানাজার মধ্যে গিয়েছিল, 7টা গ্রামের মানুষকে একটা 14 দিন পর্যন্ত লকডাউন করে দিয়েছে। দেখি কয়জনে করোনায় আক্রান্ত হয় আর কয়জনে মরে, ওরা দেখতে চেয়েছিল। বুদ্ধিজীবীরা মুসের মধ্যে তেল মারতে মারতে মুস ছিঁড়ে ফেলেছে, তেল শেষ করে ফেলেছে। 14 দিন পরে রেজাল্ট এসেছে, ওই 7টা গ্রামের একজন মানুষ করোনাতে আক্রান্ত হয় নাই। হেফাজতের মালিককে আরো জোরে বলতে হবে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আলেমদেরকে মৌলবাদ বলে, আলেমদেরকে জঙ্গিবাদ বলে, আলেমদেরকে সন্ত্রাস বলে, দাঙ্গাবাদ বলে, জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ আলেমদের মোহাম্মত আল্লাহ পরিবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোমরা যারা আলেমদেরকে সন্ত্রাস বানাবার চেষ্টা চালিয়ে যাচ্ছ, দাঁড়িয়ে এবং টুপিকে যারা সন্ত্রাসের আলামত বানাতে চায়, এই চক্র বাংলাদেশে এখনো আসলা নাই। স্বাধীনতার পর থেকে পর্যন্ত যত নাটক সিনেমা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বানানো হয়েছে, সবগুলো নাটক সিনেমার মধ্যে রাজাকারের চরিত্র আর লম্পটার দুশ্চরিত্র লোকের চরিত্র যাকে দেওয়া হয়েছে তার মুখের মধ্যে দাড়ি দেওয়া হয়েছে, মাথার মধ্যে টুপি দেওয়া হয়েছে। ধরে পাচ্ছি কিনা? এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, এক বাক্যে জবাব দিবেন, আমার সামনে দাঁড়িয়ে বা স্টেজে দাঁড়িয়ে লোক আছে না নাই, ব্যান্ডেল আছে না নাই, তারা কি সমাজের মধ্যে জঙ্গি, তারা কি সন্ত্রাসী, তারা কি খুনি? তাহলে ওরা দাঁড়ির সাথে খুনির সম্পর্ক বানায় কেন? দাঁড়ি টুপির সাথে সন্ত্রাসের সংজ্ঞা দিতে চায় কেন? ওরা সিনেমার মধ্যে এগুলো বানাতে চায় কেন? এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্য হলো পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যারা আছে, তারা যেন দাঁড়ি এবং টুপিকে ঘৃণা করে, এগুলাকে বয়কট করে। এই জন্য মাস্টার প্ল্যান করে ওরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ওদের ষড়যন্ত্র শেষ হয় নাই, লক্ষ্য করেন। একদিক থেকে আমরা ওলামায়ে কেরাম ইসলামের কথা বলে যাচ্ছি, তাওহীদের কথা বলে যাচ্ছি, আরেক দিক থেকে ওদের ষড়যন্ত্র থেমে নাই। সাপলা মিডিয়ার ব্যানারে ওরা একটা সিনেমা বানাচ্ছে, সিনেমার নাম হলো কমান্ডো সিনেমা। নাম কি জোরে বল? এই কমান্ডো সিনেমার মধ্যে কি দেখানো হয়েছে? ওই সিনেমার একটা ট্রেইলার জাতির সামনে আংশিক প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কালিমা খচিত পতাকা,
একটা কালিমার পতাকা সেখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় মাহফিলের মধ্যে বলি, সেটা কি বেশি দূরে নয়, বাংলার মাটিতে কালিমার পতাকা পত পত করে উঠবে, কথা বলতে হবে। এই কথাটা কি বলা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অন্যায়? এই স্বপ্ন দেখা কি অপরাধ? কালিমার পতাকা বাংলার মাটিতে পত পত করে উঠবে, সংসদের সামনে উঠবে, কারো কারো যেন দুহাত দেখতে যায়। এদেশের মানুষ যেন কোন স্বপ্ন দেখতে না পারে, এই জন্য ওরা কমান্ডো ছবি বানিয়েছে, লক্ষ্য করেন, ওরা কি বানিয়েছে লক্ষ্য করেন। কালিমার পতাকা সাহাবায়ে কেরামের জামানায়, নবীজির জামানায় দুই ধরনের পতাকা ব্যবহার করা হয়েছে। কয় ধরনের? দুটা গুরু করেন, আপনারা ভুলে যাবেন না যান, কয় ধরনের পতাকা? দু ধরনের পতাকা। সাহাবীদের আমলে, নবীজির আমলে চালু ছিল সেই পতাকাকে, তারা এত বেশি মূল্যায়ন করেছেন, নিজের জীবন দিয়েছে, কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। এক ধরনের পতাকা ছিল কালো কাপড়ের উপর সাদা কালিতে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা। আরেকটা পতাকা ছিল সাদা কাপড়ের উপরে কালো কালি দিয়ে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই ধরনের পতাকা সাহাবায়ে কিরামে আমানতি পতাকাটাকে এত বেশি মূল্যায়ন করেছেন। নবী একজন সাহাবি, তার নাম জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার প্রান্তর সেই রক্তাক্ত ইতিহাস আপনারা জানেন। মুতার যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ নবীর তিনজন সেনাপতি নির্ধারণ করেছিলেন, একজনের নাম হচ্ছে হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আরেকজনের নাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানের জন্য আল্লাহ নবী নির্বাচন করেছিলেন এবং এই কথাও বলে দিয়েছিলেন, যদি প্রথমজন শহীদ হয় দ্বিতীয়জন দায়িত্ব গ্রহণ করবে, দ্বিতীয়জন শহীদ হলে তৃতীয়জন দায়িত্ব গ্রহণ করবে, তৃতীয়জন যদি শহীদ হয় পরামর্শ করে তোমরা আমি নির্বাচন করবে। এর দ্বারা কি আভাস দেওয়া হয়েছিল আপনার নিজেরাই বুঝলেন। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, বিদায় নিয়ে নেয়, স্ত্রীকে ডাক দিয়ে বলেছিলেন, প্রিয়তমা স্ত্রী, আমি তো আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে যাচ্ছি, তীর তলোয়ার নিয়ে ঝান্ডা নিয়ে বিদায় হয়ে গেলাম, হয়তো জমিনে তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর আমি যে রাস্তায় যেতেছি আমার সন্তানদেরকে সেই আদর্শে তুমি বড় কইরো। এভাবে যখন বিদায় নিয়ে চলে যায় জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আল্লাহর কাছে দোয়া করে বলছে, রব্বুল আমিন, আমি দোয়া করছি তোমার কাছে, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার কাছে ফিরাই দিও। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতটাকে নামায় দিলেন, শোনো, তোমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, উল্টা দোয়া করে কোনো লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির নাম বলেছেন, একজন শহীদ হয়ে গেলে আরেকজন দায়িত্ব গ্রহণ করবে, সে শহীদ হয়ে গেলে আরেকজন দায়িত্ব গ্রহণ করবে। এর দ্বারা স্পষ্ট আমি বুঝতে পারতেছি, জিহাদের ময়দানে যেতেছি, গাজী হয়ে ফিরবো না, শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে চলে যাব। বুঝার চেষ্টা করেন, নির্ঘাত শাহাদাত জেনে ও গৌরবের সাথে শহীদিতা মান্না নিয়ে তীর তলোয়ার ঢাল নিয়ে যুদ্ধাস্ত্র নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এক হাতে তলোয়ার আর এক হাতে কালিমার পতাকা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাফের বেঈমানরা ডান হাতের মধ্যে আঘাত করেছে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কান হাতটা কেড়ে যখন মুঘলের সাথে ঝুলে পড়েছে, বাম হাত দিয়ে তিনি ঝান্ডাটাকে উঁচা করে ধরে রেখেছেন, কালিমা পতাকা মাটিতে পড়তে দেয় নাই, বাম হাতের মধ্যে কাফেররা সজোরে আঘাত করেছে, বাম হাতটা টুকরা হয়ে গিয়েছে, কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই, কাটা দুটা হাত দিয়া দাঁত দিয়ে কামড়ায় বুকের সাথে জড়ায় ধরে রেখে দিয়েছে। ভাইরা আমার, কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই, ঘাড়ের মধ্যে এত জোরে সজোরে আঘাত করেছে, দেহ থেকে কল্লা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অবাক হয়ে গেলাম, সামনে দেখি মুসলিম কাউকে দেখা যায় না, সব ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, মানুষ দেখা যায় না, কিন্তু দেখি কে যেন কালিমার পতাকা ধরে দাঁড়ায় আছে। আমরা সামনে গিয়ে দেখি, জাফর বিন আবি তালেবের হাত ডান হাতটা কাটা, বাম হাতটা কাটা, দেহটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে, সবগুলাকে জমা করলাম, আর কর্তিত মাথা এক জায়গায় পড়ে আছে, যেখানে মাথাটা পড়ে আছে দাঁত দিয়ে কামড়ায় ধরে কালিমার পতাকা উঁচা করে ধরে রেখে দিয়েছে। যুবক ভাইয়েরা একটুখানি বুঝার চেষ্টা করেন এই কালিমার পতাকার মূল্য কোন দান কত, আর সেই পতাকাকে সন্ত্রাসের পতাকা বানিয়ে কমান্ডো সিনেমার মধ্যে প্রদর্শিত করা হচ্ছে, আর সেখানে দেখানো হয়েছে নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান যারা দিচ্ছে এরা হল সন্ত্রাসী, আর এই সন্ত্রাসীদের মুখে লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে পাগড়ি পরা, গায়ের মধ্যে পাকিস্তানি কাবলি জামা পরা, তালেবানি পোশাক পরা, এই সমস্ত লোকেরা মৌলবাদী, গোটা বাংলাদেশটাকে ছেয়ে ধরেছে, ঘেরাও করে ধরেছে, আর বাংলাদেশের পতাকা এবং স্বাধীনতা তারা হুমকির মুখে ফেলে দিয়েছে, আর এই মৌলবাদী গোষ্ঠী থেকে দেশ জাতি আর স্বাধীনতার পতাকা রক্ষা করার জন্য ভারত থেকে আমদানি করা এক কুখ্যাত মালবন, তার নাম দেব, ওই দেব হাতের মধ্যে ঝান্ডা নিয়ে সমস্ত হামলা মৌলবাদের কাছ থেকে বাংলাদেশের পতাকাকে হেফাজত করার জন্য যে সমস্ত কালিমা কচিত পতাকা নিয়ে যারা যুদ্ধে নেমেছে তাদেরকে পরাজিত করার জন্য ঢাল নিয়ে ছাপাই পড়েছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টি জামাতের প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হলো মুসলমানের, প্রশ্ন হলো কাফেরের, কথা জোরে বলতে হবে, আমার কালিমার পতাকার সাথে যার গাদ্দারি হবে কালিমার পতাকাকে যে খাটো করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, জুব্বা গায়ে থাকলেও তাকে আমি মুসলমান বলব না। উপস্থিত যুবক ভাইয়েরা আমার, আপনারা আমার প্রত্যেক জবাব বীর বাহাদুরের মতো দিয়া বলেন, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান কি জঙ্গিবাদের স্লোগান? সবাইকে জবাব দিতে হবে, নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান কি জঙ্গিবাদের স্লোগান? কালিমা খচিত পতাকা জঙ্গিবাদের পতাকা? দাড়ি টুপি জুব্বা পাগড়ি জঙ্গিদের পোশাক, অস্ত্রধারীদের পোশাক, আর সেই কালিমা পতাকার মধ্যে তারা অস্ত্র দিয়া সিনেমা বানিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছে অস্ত্রধারী সন্ত্রাসী হলো এই কালিমাওয়ালারা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন হোটেলের মধ্যে নারী নিয়ে ফুর্তি করে ওরা, কথা নাইট ক্লাবে মানুষ হত্যা করে আনন্দ ফুর্তি করে মহিলাদের গলা টিপে হত্যা করে ওরা, বিশ্ববিদ্যালয়ের হল গুলার মধ্যে বড় বড় অস্ত্র নিয়ে দাগাবাজি করে ওরা, আর সন্ত্রাসী হয়ে যায় আলেমরা। এই কমান্ডো সিনেমা হচ্ছে দেশদ্রোহী সিনেমা, এই কমান্ডো সিনেমা হচ্ছে ধর্মদ্রোহী সিনেমা, এটা শুধুমাত্র বিনোদন নয়, অ্যাকশন মুভি নয়, এটা হচ্ছে জাতি সত্তাকে ধ্বংস করা, দাঙ্গা সৃষ্টি করাকে মাস্টার প্ল্যান করে দেশ ধ্বংসের পরিকল্পনা করা হচ্ছে, কথা বলো ঠিক কিনা? আমি আমার সকল ভাইদেরকে বলছি, দল মত নির্বিশেষে গোটা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে, যে প্রযোজক যে প্রডিউসার এই সিনেমা বানিয়েছে অনতি বিলম্বে শুধু সিনেমায় নিষিদ্ধ করলে হবে না, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাজার সম্মুখীন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে ইসলাম বিদ্বেষী পুরো পরিচালক সামনের দিক থেকে দাড়ি টুপি নিয়ে ষড়যন্ত্র করতে সাহস না পায়। এ দাবির সাথে কি আপনারা একমত আছেন? তারা একমত আছে, আমি দোহার দেখতে চাই।
মাহফিলের মধ্যে চিৎকার করে কথা বলেন কেন? আস্তে আস্তে করে মিষ্টি মিষ্টি করে ঠান্ডা মাথায় কি কথা বলতে পারেন না, কিনিয়ে বিনিয়ে পেছিয়ে পেছিয়ে তাহলে তো হাদিয়া ঠিক থাকে, দাওয়াত ঠিক থাকে, তোহফাও ঠিক থাকে, বাতিল খুশি শয়তান খুশি কথা কয়। আমি আশ্চর্যান্বিত হই, আমি অবাক হয়ে যখন দেখি যে নারায়ণ তাকবীর স্লোগান শুনলে আর ইসলামের গর্জন তর্জন শুনলে, যেখানে কাফের মুশরিকের ভয় পাওয়ার কথা ছিল, কাফেররা ভয় না পেয়ে কিছু মুসলমানরা ভয় পায়। কথা কয় না কেন? আছে না নাই? ইমানের মানদণ্ডে এদেরকে উন্নতি করলে যদি দেখা যায় যে ইমানের মানদণ্ডে দেখে কিনা দেখা যায় যে কাফেরদের যত রোগ আছে সব রোগে এই আক্রান্ত, যদি বলতে হবে ঠিক কিনা বলে বরাবর কথায় কথায় বলে হুজুর আমাদেরকে খারাপ মনে করে। আমার বাবা হাজি সাহেব মা চৌদ্দ মুষ্টি আল্লাহ উলি জিন্দা উলি গুণীর বংশধর আমরা গাউস পুতুল আপনারে নাতি বুঝি আমরা কথা কথা আছে না নাই? আমি বলি শোনেন, গাউস পুতুল আপনারে নাতি বুঝি দোহাই দিয়ে সমাজে চলা যাবে না, তার কারণ হলো নবীর স্ত্রীও জাহান্নামী হয়েছে, নবীর সন্তানও জাহান্নামী হয়েছে, প্রমাণ কোরআনে আছে না না? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সমস্ত মানুষ নৌকায় উঠে ইমানদার না নৌকায় উঠেছে, ছেলে উঠে না, বাবা ডাক দিয়ে বলে ইয়া বুনাইয়া রুকান মানা ওয়ালা তাকুন মাআল কাফিরিন, অবচ্ছ আমার সাথে নৌকায় উঠো কাফেরদের সাথে থেকো না। ছেলে নবীর দলে না গিয়ে ছেলে বলে বলা সাআবি ইলা জাবানি ইয়াসিবুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় উঠব, পাহাড়ের চূড়ায় উঠলে পাহাড় আমাকে এই পানি থেকে বাঁচায় দেবে, ইয়াসিবুনি মিনাল মা। তিনি জবাব দিয়ে বললেন কলা লা আসিবাল ইয়াউমা মিন আমরিল্লাহি আল্লাহ বলেন তাৎক্ষণিক ভাবে আমি হালা বাইনা হুমাল মাউজ, পিতা পুত্রের মধ্যে আরাম করেছিলাম একটা গজবের ঢেউ দিয়ে চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তান চুগলি খায় মারা যায়, সন্তান যত খারাপই হোক না কেন বাবার চোখের সামনে যখন মারা যায় বাবার অন্তরে মায়া আছে না নাই? ভালোবাসা আছে না নাই? মহব্বত আছে, ভালোবাসা আছে। কিন্তু প্রশ্ন হলো গজব সন্তান যখন ধ্বংস হয়েছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছিলেন আমার পরিবারের সদস্যদেরকে আল্লাহ হেফাজত করবেন, গজব যে ধ্বংস করবে না, ইমানদারদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, কিন্তু আমার পরিবারের সদস্য তো আমার ছেলেও, ছেলে ধ্বংস হয়ে গেল কেন মাথা বুঝে আসতেছে না? কিন্তু আমার ভাইরা আপনারা বলেন পৃথিবীর মধ্যে এমন কেন সাহস আছে যে আল্লাহকে বলবে আল্লাহ তুমি কাজটা করলা কেন? কথা বলেন, এই সাহস কি দুনিয়ার কারো আছে? এই সাহস কারো নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জল্পনা কল্পনা খাচ্ছে, এই প্রশ্নের সুরাহা দরকার, জবাব দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাইলেন, ওয়ানাদা নূহ রাব্বাহু ফাকালা ইন্না বানি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক আমার ছেলে তো আমার পরিবারের সদস্য একজন, এ কথা বলে আর কিছু কথা বলার দরকার নাই, আমার ছেলে আমার পরিবারের সদস্য, বাস এতটুকু। এরপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে ও ইন্না ওয়াদাকাল হাক, তোমার ওয়াদাও সত্য, মানে বুঝাই দিলে আল্লাহ তুমি তো ওয়াদা করছিলে আমার সন্তান আমার পরিবার বেঁচে থাকবে, ব্যাস। আবার আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর সিদ্ধান্ত তিনি মানেন নাই তাও নয়,
শ্রেষ্ঠ ফয়সালাকারী। মানে সব ঠিক আছে কিন্তু আমি বুঝি নাই, কথা বলেন ঠিক কিনা? সব ঠিক আছে আমি বুঝি নাই, একদিক থেকে আমার সন্তান এটাও ঠিক, আরেক দিক থেকে তোমার ওয়াদা এটাও ঠিক, আবার এটাও সত্য, তুমি ভুল ফয়সালা করো না। এর দ্বারা তিনি বুঝাই দেন আকার ইঙ্গিতে ইশারায় যে রব্বুল আলামিন আমার সন্তান যে মূল্য আমি তো বুঝলাম না, আল্লাহকে যত তেজায় আপনি বলেন না কেন আল্লাহ কি বুঝার বাকি আছে? আল্লাহ মানুষের অন্তরে হালাত জানেন না? জানেন না? আল্লাহ রব্বুল আলামিন কি বলে ডাকবে শোনেন, আল্লাহ পাক বলেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি পরিবারের সদস্যের খাতা থেকে ওর নামটা কেটে দেওয়া হয়েছে। নবীর সন্তান নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে যদি জাহান্নামী হওয়ার ফয়সালা হয়ে যায়, আর সেই ক্ষেত্রে তুমি তোমার বাবার দোহাই দাও, দাদার দোহাই দাও, যা আমার বাপ দাদা এই দেশে ধর্ম প্রচার করেছে, দিন কায়েম করেছে, মানে শাহজালালের উত্তরসূরি, শাহকরণের উত্তরসূরি, এগুলা বলে লাভ নাই, আদর্শ তোমার আবু জেহেলের নাতিপুতি। আমল দিয়ে মুসলমানদের সমাজের মধ্যে বাস্তবায়ন করে থাকতে হবে, তুমি আসলে মুসলমান নাকি তুমি কাফের? এজন্য সাবধান হয়ে যান ও মুসলমান ভাই নানা, ভালো করে মনে রাখেন উলামায়ে কেরাম হচ্ছেন জাতির অভিসম্বাদিত নেতা, মুকুটবিহীন সম্রাট, তাদের শ্রদ্ধা তাদের ভালোবাসা মানুষের দিলে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহর ওয়াদা কোরআনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া রাফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। দুই ধরনের মানুষের সম্মান আমি আল্লাহ বাড়াই দেই, কয় ধরনের? সত্যবাদী আর কেউ আছে? যে কিতাবটা পড়লে তাকে পুলিশ দিয়ে পাহারা দিতে হয় না, নিজেই নিজের পাহারাদার হয়ে যায়। ইসলাম আমাকে নিজেকে পাহারা দিতে বলেছে, ইসলাম ভাষায় দিবা, এই সমস্ত জঘন্য শব্দ
কথা বলো, কিন্তু আমরা এগুলা মুখ দিয়ে তোমার চাইতে আরো বর্জন দিয়ে বলতে পারি। তুমি তো বর্জন দিতে গিয়া বিড়ালের মতো মিউ মিউ করো, কথা কথা ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে বর্জন দিতে হলে আগে ভাষা শিখতে হবে, ভাষা ভালো করে শিখে বীর বাহাদুরের মতো গর্জন দিতে হবে। তুমি হাজার বছর চেষ্টা করলেও পারবা না, কারণ কারণ তুমি জানো তোমার নিজের মধ্যে দুর্বলতা আছে। সুরের মায়ের বড় বলা দেখানো যায় না। ভাষা শিখতে হবে, আলেমদের বিরুদ্ধে গর্জন গর্জন দিতে হবে, নিজেকে যোগ্যতা অর্জন করতে হবে। কথা বলে ঠিক ছিল? আমরা কেন বলি না, তোমাদের জবানের চাইতে আমাদের জবান আরো শক্ত আরো ক্ষুরধার। তোমাদের গর্জন শুনলে বিড়ালেও ভয় পায় না, আর আলেমরা হুংকার দিন নাস্তিকদের পায়খানা পেশাব বেরোয় যায়, ঠিক কিনা? এরপর আলেমরা তোমাদের ভাষায় কথা বলে না, গুন্ডাদের ভাষায় কথা বলে না, সন্ত্রাসের ভাষায় কথা বলে না কেন? তার আগে শুনে নাও, আলেমদের দুর্বলতা মনে করো না, এটা হচ্ছে আলেমদের ভদ্রতা, এটা হচ্ছে আলেমদের নম্রতা। কোরআন আমাকে বলে দিয়েছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখে যা উচ্চারণ করবা সংরক্ষণ করে ফেরেশতা সব রেকর্ড করে ফেলে। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে, এই জমিনের কেউ যখন দেখো না, আমি আল্লাহ পাক সব দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু খায়নাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদুর। তোমাদের চোখের খিয়ানটটাও আমি আল্লাহ দেখি। তুমি যে কালো সানগ্লাস লাগিয়ে কোন দিকে তাকায় থাকো, দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ দেখতে পাই। কারণটাকে শোনো, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে আমি আল্লাহর কাছে কোনো কিছু লুকায় থাকে না, আমি আল্লাহ সব দেখতে পাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে সব দেখতে পান কিনা জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার আল্লাহ সব দেখতে পান, আমার আমল নামা সব রেকর্ড হয়ে যায়। এই জন্য ইসলাম মানার কারণে আমি মিথ্যা কথা বলি না, ইসলাম মানার কারণে মানুষ হত্যা করি না, ইসলাম মানার কারণে আমি খুন করি না, সন্ত্রাস কর্মকাণ্ড পরিচালনা করি না, কারণ আমি বিশ্বাস রাখি আল্লাহর উপরে। আমি বিশ্বাস রাখি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে। খলিফার সামনে মহিলা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনীন বিনীত ভাবে অনুরোধ
বলছি আর বলবো না, রাতের আঘাতে যা হয়েছে ভুল হয়ে গেছে, আমির মুমিনিন বলে মহিলা তোমাকে সাজা দেওয়ার জন্য ডেকে আনি নাই, ডেকে এনেছি তোমাকে একটা পুরস্কার দেওয়ার জন্য। পুরস্কারটা কি? দীর্ঘদিন ধরে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরের জন্য আমি একটা পাত্রী খুঁজতেছিলাম, আমার ছেলেকে বিবাহ করাবো এমন একটা পাত্রী, দিনদার ইমানদার পাত্রী আমি খুঁজতেছিলাম। রাতের আধারে তোমার মেয়ের জবান থেকে আমি যা শুনতে পেলাম, তোমার মেয়েকে আমার পুত্র বধু হিসেবে আমি গ্রহণ করতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থ জাহানের শাসক হযরত ওমর খলিফাতুল মুসলিমের পুত্র বধুর জন্য একজন দরিদ্র অসহায় মহিলার সন্তানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচন করলেন তাকওয়ার কারণে। ভাইরা আমার, ইমান কাকে বলে? এটাই হলো ইমান, পৃথিবীর কেউ দেখলো না, দেখবে কে? এই জন্য যত ভাইরা এখানে এসছেন, আমাদের ভিতর এবং বাহির সব যেহেতু আল্লাহ পাক জানেন, আল্লাহ যেন আমাদের ভিতর বাহির পরিষ্কার করার তৌফিক আমাদের দান করেন। আর পরিষ্কার করার জন্য কালিমা যেহেতু গ্রহণ করেছি, সবার জিন্দগির এক নাম্বার ফরজ দায়িত্ব হচ্ছে নামাজ। ধরে বলেন কি? নামাজকে কাজা করবো ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুদের ধোকায় করে, আমরা কখনোই জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না, আল্লাহ যেন তৌফিক দেন। ধরে পারে আমি। দ্বিতীয় ফরজ দায়িত্ব হচ্ছে আমার মা বোনদের সাথে এই পর্দা গুরুত্বের সাথে আমরা আদায় করাবো ইনশা আল্লাহ। বলেন এটা যেন ফ্যাশনের পর্দা না হয়, ফ্যাশন পর্দা আছে না, স্টাইলিশ পর্দা আছে না, নাই, এগুলো না করে প্রকৃত শরীয়ত পর্দা আমরা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি যে কথাগুলো বলেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকলকে আমল করার তৌফিক দান করুন। ভোলা থেকে ভোলাবাসী আমাকে প্রত্যেক বছর শত শত মাহফিলের জন্য লক করে। সত্যিকার অর্থে আমি এদিকে আসতে চাই না, আমার ভয় লাগতো আগে আসতে। সেই ভয়টা হলো আমি আগে মনে মনে ভাবতাম যে ভোলা হলো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। আমাকে এক লোকে বলেছে, হুজুর ভোলা দাওয়াত রেখেন না, কতগুলা ফেরি চেঞ্জ করা লাগে, সারা দিন লাগে, সারা রাত লাগে। এই ভয়ে চার পাঁচ বছর আমি দাওয়াত দেই নাই। দু বছর আগে ফ্লাইটে এসেছিলাম, ওরা আমাকে স্পিড বোটে নিয়ে এসেছিল এখানে, তো তখন থেকে ভয়টা আমার কেটেছে। এসে দেখি যে ভোলা তো বিরাট রাজধানী, সুবহানাল্লাহ। আমি এখানে এসে আমি যখন বাস চলা দেখলাম, আমি খুব অবাক হয়ে বলতেছিলাম আপনাদের এলাকায় বাসও চলে? মানে আমার তো এটা মাইন্ডে নাই, আমি তো ধারণা করেছি যে একটা দ্বীপ বিচ্ছিন্ন, এরকম বাস চলে। এরপর চলা ভীষণ গিয়ে দেখি বিশাল বাসের স্টেশন সিঙ্গাপুর। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইলমে আমলে তারাক্কি দান করেন, মহব্বত দান করেন। ভোলাবাসী কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যার কারণে ভোলাবাসীর এই উপস্থিতি এবং তাদের এই দৃঢ়ভাবে বসে লম্বা সবে কোরআন সুন্না শোনা, এটা হচ্ছে ভালোবাসার বহির প্রকাশ, ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন। আমার আগামীকাল মাহফিল রয়েছে আপনাদের পার্শ্ববর্তী এলাকা মনপুরা, মনপুরাতে আগামীকাল প্রোগ্রাম রয়েছে ইনশাআল্লাহ। আর আরেকটা মেসেজ দিয়ে দিই, ফেব্রুয়ারি মাসের 12 এবং 13, ফেব্রুয়ারি মাসের 12 এবং 13, 12 তারিখে মাহফিল সম্ভবত বুরহানউদ্দিন, হ্যাঁ বুরহানউদ্দিন আছে না, বুরহানউদ্দিন থানাতে, আর 13 তারিখের মাহফিল মনে হয় ভোলা শহরে, ভোলা সদরে, সেগুলো শহরের উপরে। এই দুটো প্রোগ্রাম রয়েছে আগামী মাসের 12 এবং 13। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাহফিলগুলো কবুল করুন। যদি আপনাদের সুযোগ হয় তাহলে আপনাদের সাথে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করেন, সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, দেখা হতে পারে। আল্লাহ যেন কবুল করেন। আর যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন করেছেন, তাদের জন্য খুব বড় ভালোবাসা রইল, দোয়া রইল, আল্লাহ পাক সকলকে কবুল করেন। এখন শ্রোতা ভাইরা আবেদন করেছেন, তার কণ্ঠে আজান এবং তিলাওয়াত শুনতে চায়, সঙ্গীত
আমি মনে হাতের পরে রেডিও ধারণ, আমি একজন গরিব অসহায় মুসাফি, আমি কিছু বয়ান করতেও জানি, আমার বাড়ি করে নদী ভাঙ গেছে, মান্দ্রাজ বেটটা মান্দ্রাজ আমার বাড়ি, আপনার বিরক্ত হচ্ছে না তো? আমি কি একটু চা খাবো? চা খাবো কিন্তু ঢেলে দেব। আল্লাহ যেন কবুল করে, আমিন। গতকালের আগের দিন ময়মনসিং এক প্রোগ্রাম, তো লোকেরা মুরাদা তো যখন ফেলে যাবে অনেক লোক উঠা বসা করছে, আমি বললাম যে বসেন বসেন, এটা বলে এক বিপাক হয়ে গেছে। কিছু কিছু শব্দকে পুরা দাগিয়ে আসামি বাড়ি দেওয়া হয়েছে, শব্দ এবং দাগিয়ে আসামি। আজান কি দেওয়া হবে? চলবে? অনেক রাত হয়ে গেছে, বসবো বসবো আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول সঙ্গীত
ইকোডিনের অপারেটর একটা মজবুত না, বুঝেই নাই বুঝেই নাই, এটাকে আমরা চালাইতে ভাই মেশিন শিক্ষিত লোক লাগে চালাইতে। ইকো রিভার্ব যদি না থাকে তাহলে সাউন্ডের কন্ট্রোল সুন্দর হয় না, গজল গাইতে গেলে এগুলো ভালো একটা অপারেটর দরকার, এগুলো জানা যাবে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব কিছু বলবে একটু মাইকটা দাও।